বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কোনো মন্তব্যে গুরুত্ব দেয় না সরকার, সময় মতোই নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বলেন, প্রবাসী অপপ্রচার ও তথ্য বিভ্রাট রোধে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটি। মিথ্যা বানোয়ার তথ্য ছড়ালে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে রাষ্ট্রদূতদের ত্বরিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিবের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করবে দুই দেশ। আমরা নির্বাচন নিয়ে অত ওয়ারিড না, নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। গভর্নমেন্ট ইজ কমিটেড টু হ্যাভ এ ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন। যারা বকবক করছে তারা বকবক করে যাক, আর সজ্ঞান লোক ওদের পাত্তা দিবে না।